একটা সময় ছিল যৌন সমস্যা নিয়ে বেডরুমে বেশি আলোচনা হতো, কিন্তু বর্তমান সময়ে চিকিৎসার উন্নতি, নতুন নতুন মেডিসিনের উৎপাদন এবং বিশেষজ্ঞদের গবেষণার ফলে যৌন সমস্যা একটি খোলামেলা আলোচনায় পরিণত হয়েছে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ পুরুষ মনে করেন তাদের পেনিস আকারে অনেক ছোট হয়, আর এই বিষয়টি তাদের হতাশায় ফেলে দেয়। তবে উপমহাদেশের মানুষের দৈহিক গঠন হিসেবে বেশিরভাগ পুরুষের পেনিসের গড় 4 থেকে 5 ইঞ্চি হয়, আর অন্যদিকে পার্টনারের যৌনিপথের গভীরতা 3 থেকে 4 ইঞ্চি হয়। তাই আমার মতে ছোট পেনিস দিয়ে পার্টনারকে সম্পূর্ণভাবে তৃপ্তি দেওয়া সম্ভব, কেননা এখানে পেনিস ছোট না বড় তা বিষয় নয়। এখানে মূল বিষয় হলো আপনার পার্টনারকে কতটা সময় নিয়ে তৃপ্তি দিতে পারছেন। তবে আপনার যদি মিলনের আগে কিংবা মিলনের সাথে সাথে বীর্য বের হয়ে যায়, তাহলে মনে করবেন আপনার সমস্যা রয়েছে, আর এই বিষয়টি অধিকাংশ পুরুষের ক্ষেত্রে বিষণ্ণতার কারণ হয়ে দাঁড়ায়। আর আজকের ভিডিওতে সকল সমস্যার সমাধান পাবেন। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব টাডাসিপ 20 mg ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটের মূল উপাদান হলো টাডালাফিল। টাডাসিপ ট্যাবলেট মিলনের 30 মিনিট আগে খাবেন, তবে মিলন ছাড়া এই ট্যাবলেট খাবেন না। এই ওষুধ খেলে মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি 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 ভাব হতে পারে। তবে মনে রাখবেন, যাদের প্রেশার, হাড়ের সমস্যা, কিডনিতে সমস্যা রয়েছে তারা ভুলেও খাবেন না, কারণ এই ওষুধগুলো তাদের খাওয়া উচিত নয়। বন্ধুরা, যে সকল পুরুষের যৌন কাজের প্রতি কোনো আগ্রহ নেই তাদের জন্য এই মেডিসিনটি অসাধারণ কাজ করে থাকে। যারা যৌন কাজ নিয়ে হতাশ এবং দুশ্চিন্তায় থাকেন তাদেরকে যৌন কাজে ফিরিয়ে আনতে সাহায্য করে এই মেডিসিনটি। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন, এই মেডিসিন সেবন করলে শারীরিক উত্তেজনা সহ পেনিস দাঁড়াতে, পেনিস শক্ত হতে 100% সাহায্য করে। এমনকি যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে, অর্থাৎ পার্টনারকে স্পর্শ করার সাথে সাথে যাদের বীর্য আউট হয়ে যায় এবং যৌনিতে প্রবেশ করার 1 থেকে 2 মিনিটের মধ্যে বীর্য বের হয়ে আসে, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি অসাধারণ কাজ করে থাকে। কেননা এই ওষুধ খেলে কম করে হলেও 5 থেকে 8 মিনিট সহবাস করতে পারবেন কোনো রকম বীর্য আউট ছাড়া। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।